শান্তিপুর উপনির্বাচনের প্রচারের শেষ দিনে দলীয় প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের সমর্থনে প্রচারে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রচারের অন্তিম লগ্নে রাজ্য সরকারের বিরোধিতা সহ শান্তিপুরে পুনরায় বিজেপি জয়লাভ করবে বলেও তিনি জানালেন। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। আমি বাংলাদেশের জন্য বলিনি, আমি বলেছি
বাঙালিদের জন্য। ওপারে যারা আছে তারা বাংলা ভাষায় কথা বলে, ওর পাশে যারা আছে হিন্দুরা বাঙালিরা আমার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা শারদ উৎসব, ওদেরও শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো শারদ উৎসব। আমরাও আমাদের সবচেয়ে বড় পূজা বলে বড় মায়াকে পূজা করি। আপনি ভাবতে পারেন 500 মণ্ডপ ভেঙেছে, সেদিন কোথায় ছিলেন অভিষেক বাবু মমতা বাবু? আপনারা তো কেউ মুখ খুলেননি। 200 মন্দির ভেঙে দিয়েছে, নোয়াখালীর ইস্কনের মন্দির ভেঙেছে, রাম ঠাকুরের মন্দির ভেঙেছে, বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ভেঙেছে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির ভেঙেছে। এখানে যদি তৃণমূল কংগ্রেস জিতে এখানকার তৃণমূলের কটা লোক বাজি ফাটাবে মিষ্টি খাবে আমি জানি না, ওপারে তার থেকে বেশি আনন্দ হবে। আর এখানে যদি নিরঞ্জন বিশ্বাস যেতে তাহলে ওখানে মন্দির ভাঙার আগে 5 বার ভাববে ওরা যে মন্দির ভাঙা যাবে না, ওপারের সনাতনীরা এপারের সনাতনীদের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে আছে। তাই আপনাদের সবাইকে বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে ভোট দিতে হবে পদ্মফুলে, উৎসবের মতো ভোট দিতে হবে, পদ্মফুল কিনে ভোট দিতে হবে এবং বুঝিয়ে দিতে হবে তুমি মা দুর্গার গায়ে হাত দিয়েছ, আমরা তোমাকে ধ্বংস করে বাড়ি এলাম। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সকলকে আমি বিনীতভাবে অনুরোধ করব, মোদীজির নেতৃত্বে 100 কোটি ভ্যাকসিনেশন, মোদীজির নেতৃত্বে করোনা কালে 80 কোটি মানুষকে 5 কেজি করে চাল 5 কেজি করে গম দেওয়া, মোদীজির নেতৃত্বে হাউস ফর অলের নামে বাড়ি তৈরি করে দেওয়া, শহরে গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা লক্ষ লক্ষ কোটি কোটি বাড়ি বানিয়ে দেওয়ার মধ্য দিয়ে আমরা এগোতে চাই। হ্যাঁ, নিশ্চিত ভাবে তৃণমূল বলছে পেট্রোলের দাম গ্যাসের দাম, আপনারা শুনে রাখুন, ইউপিএ 2 সরকার পেট্রোলিয়াম বন্ড বাজারে ছেড়েছিল, সেই বন্ড বিক্রি করেছিল, সেই টাকা শোধ করার জন্য দাম ঊর্ধ্বমুখী কিছুটা হলে হয়েছে, কিন্তু আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 1 মাস আগে জিএসটি কাউন্সিলের মিটিং করলেন, জিএসটি কাউন্সিলের মিটিং করে বললেন আমরা পেট্রোলিয়াম প্রোডাক্টকে জিএসটির আওতায় আনতে চাই, জিএসটির আওতায় এলে পেট্রোল ডিজেলের দাম 70 টাকায় নেমে যেতে পারে। সবচেয়ে বেশি প্রতিবাদ কে করেছে? প্রতিবাদ করেছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস সরকার, তারা বলেছে অবিজেপি সরকারগুলি আমরা জিএসটিতে যাব না। কেন যাব না? 100 টাকা পেট্রোলের মধ্যে 43 টাকা তো মমতা ব্যানার্জির কোষাগারে ঢুকছে, তাই মমতা ব্যানার্জির আপত্তি আছে। আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসকে, তোমরা এই 43 টাকা ছেড়ে দাও, কেন্দ্র সরকার যে 23 টাকা পায় সেটা ছেড়ে দেওয়ার জন্য আমরা সব এমপি এমএলএরা বাংলা থেকে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করব। মমতা ব্যানার্জির প্রাইভেট লিমিটেড কোম্পানি ছেড়ে পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, শক্তিশালী রাষ্ট্র নেতা নরেন্দ্র মোদীজির পার্টি বিজেপিতে আমি যোগ দিয়েছি, আমার মন্ত্রিত্ব সহ সমস্ত কিছু ছেড়ে, তাই শুভেন্দুকে ওখানে হারাব আর ভবানীপুর থেকে পালাব, কারণ ভবানীপুরে 10 বছরে মমতা ব্যানার্জি তারা উন্নয়নের কাজ করেনি এটা মানুষ জানে, কিন্তু নন্দীগ্রামের মানুষ তারা ভূমিপুত্রকে ছাড়েনি, তারা সংগ্রামী মানুষ তারা আমাকে বঞ্চিত করেনি, তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে 1956 ভোটে নন্দীগ্রামে হারিয়েছে, শুভেন্দু অধিকারীকে জিতিয়েছে, তাই শুভেন্দু চট্টোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে ভবানীপুরে ভোট করতে হয়েছে। আপনাদের কাছে আমি বিনীতভাবে বলবো এই রাজ্যটা যাচ্ছে কোথায়, এই রাজ্যটাকে আপনারা কি ভাতার রাজ্যে পরিণত করতে চান, এই রাজ্যটাকে কি আপনারা ভিক্ষার রাজ্যে পরিণত করতে চান, এই রাজ্যটাকে কি ভর্তুকির রাজ্যে পরিণত করতে চান? ভাবতে হবে এখানকার সচেতন শিক্ষিত ভদ্রমণ্ডলীকে। আপনারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত 10 বছরে পশ্চিমবঙ্গে চাকরির কি অবস্থা করেছেন,
তিনি যখন 2011-এর 20 মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, এই রাজ্যে নথিভুক্ত বেকার ছিল 1 কোটি, আজকে 2 কোটি বেকারে পরিণত হয়েছে এই রাজ্য। বলুন 2014 সালে, 2014 সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়োগ শেষ হয়েছিল, আজকে 7 বছর ধরে শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে না, এসএসসির পরীক্ষা নিয়োগ হয় না, এ আওয়াজ আপনারা তুলবেন না। 70 লক্ষ এসএসসি ছেলে মেয়েরা পরীক্ষায় বসে, আজকে 7 বছর পরীক্ষা নেই, পরীক্ষায় বসার সাধারণ যারা ক্যাটাগরি তাদের 40 বছর, ওবিসিদের 43 বছর, আর এসসি এসটিদের 45 বছর। মমতা ব্যানার্জি 7 বছর ক্ষতি করে দিল, কয়েক লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হল, তাদের চাকরির বয়স চলে গেল। আপনি বলেন প্রাইমারি আপার প্রাইমারি টেস্ট কেলেঙ্কারি, পশ্চিমবাংলায় একটা সিল পড়ে